প্রায় 7,000 বছর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় মিত্র ও ভক্ত অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিল। গীতার এই উপদেশ বা অমূল্য বাণীতে জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে। গীতায় শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী আজও মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও শক্তি যোগায়। শ্রীমৎ ভগবত গীতা কোনো একটি বিশেষ ধর্মের জন্য নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষের অবশ্যই পড়া উচিত। তাই জীবনে চলার পথে যে কোনো সমস্যার সমাধান পেতে ও সফলতার জন্য গীতার গুরুত্বপূর্ণ বাণীগুলি অবশ্যই মনে রাখা প্রয়োজন। গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে পড়া হয়তো একটু কঠিন। তাই আজকের এই ভিডিওতে গীতার গুরুত্বপূর্ণ 51টি শ্লোক বা বাণী সম্বন্ধে কথা বলব। এগুলি শুনে গীতার প্রকৃত অর্থ জানতে ও বুঝতে পারবেন। হরে কৃষ্ণ। শ্রীমৎ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সম্পর্ক সেই আত্মাগুলোর সাথেই তৈরি হয় যাদের সাথে আগের জন্মে আমাদের কোনো সম্পর্ক ছিল না। হলে পৃথিবীর এত মানুষের ভিড়ে কে কাকে চেনে? বিপদ সবসময় শত্রুদের থেকে নয়, আপনার আশেপাশের চেনা লোকদের থেকেই আসে। কারণ নৌকা বাইরের জলের জন্য নয়, নিজের ভিতরের ছিদ্রের জন্যই ডুবে যায়। কেউ আপনার নিন্দা করলে চিন্তিত বা রাগান্বিত হবেন না, কারণ ওই মানুষগুলো আপনাকে মাহাত্ম্য দেওয়ার জন্য অন্য কোনো উপায় জানে না। শান্ত থাকতে শিখুন, ক্ষমা করতে শিখুন, তাহলে এমন শক্তিমান হয়ে উঠবেন যে পাহাড়ও রাস্তা ছেড়ে দেবে। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে সেই সত্য। যতটা সম্ভব চুপ থাকাই ভালো। তার কারণ হলো, মানুষের জিহ্বাই মানুষকে দিয়ে সবচেয়ে বেশি অপরাধ করিয়ে থাকে। সামান্য কিছুতেই মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সামান্য প্রার্থনায় ঈশ্বর তোমাকে কাছে টেনে। অন্ধকারে আলো যে কাজ করে, যেমন তার উজ্জ্বলতা, মানুষের এই অন্ধকারময় জীবনে সত্য সেই কাজ করে উজ্জ্বল। এই জন্য মানুষকে সবসময় সত্য বলা উচিত ও সত্যের পথে চলা উচিত। মানুষ যেমন তার পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক একইভাবে আত্মাও তার পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই নিয়ম। এই সত্য স্বীকার করে ভয় মুক্ত হয়ে জীবন কাটানো উচিত। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি সঙ্গে করে এনেছিলে যা তোমার হারিয়ে গেছে? তুমি কি নতুন সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি সঙ্গে করে কিছু এনেছো, না তুমি কিছু নিয়ে যেতে পারবে। খালি হাতে এসেছিলে, খালি হাতেই যেতে হবে। আজ যা তোমার, গতকাল সেটা অন্য কারো ছিল, আগামীকাল সেটা অন্য কারো হয়ে যাবে। আমার তোমার, ছোট বড়, আপন পর, মন থেকে মুছে দাও, তাহলেই তুমি সবার আর সবাই তোমার হয়ে যাবে। অন্ধকারে আলো যে কাজ করে, যেমন তার উজ্জ্বলতা, মানুষের এই অন্ধকারময় জীবনে সত্য সেই কাজ করে উজ্জ্বল। এই জন্য মানুষকে সবসময় সত্য বলা উচিত ও সত্যের পথে চলা উচিত। চিন্তা ও চিতা, এই দুয়ের মধ্যে পার্থক্য খুব সামান্য, এক বিন্দুর মতো। কিন্তু চিতা নির্জীবিতকে জ্বালায় আর চিন্তা জীবিতকে জ্বালায়। পৃথিবীতে সবসময় দুটি জিনিসের খোঁজ চলছে, নিজের প্রশংসা আর অন্যের দোষ। এটাই হয়ে এসেছে আর এটাই হয়ে যাবে। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনো অন্য ব্যক্তিকে আঘাত করে না। মনে যা আছে তা পরিষ্কার করে বলে দেওয়া উচিত। সত্যি বললে দূরত্ব কমে আর মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের বিচার ও ভাবনাকে দুর্বল করে দেয়। যারা কোনো লক্ষ্য স্থির করেছে তারা কখনোই বেশিক্ষণ ঘুমায় না। সময় কখনোই একা হয় না। যারা অকারণে অন্যকে কাঁদায় তাদেরও সময় এলে কাঁদতে হয়। মনের ইচ্ছা হলো আমাদের একমাত্র বন্ধু, আর মনের ইচ্ছাই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। বড় বড় কথা যারা বলে তারা কথাতেই থেকে যাবে,
কাজে নয়, আর মৃদু হেসে যে চলে যায় সে অনেক কিছু করে যাবে। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, ঘরে বসে থাকলে লোকে খোঁচা মেরে মজা নেবে, পরিশ্রম করলে লোকে হাসবে, আবার সফল হলে লোকে হিংসা করবে। তাই লোকের কথা না ভেবে নিজের কর্ম করে যাও। আমি সুখও দেখেছি আর দুঃখও দেখেছি, কাউকে পেয়েও দেখেছি আবার হারিয়েও দেখেছি। তারপর এটা বুঝতে পেরেছি, জীবনে তারাই কেবল বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে। যদি তোমার উদ্দেশ্য পরিষ্কার ও সৎ হয়, তাহলে পরমেশ্বর কোনো না কোনোভাবে তোমাকে অবশ্যই সাহায্য করবেন। যে ব্যক্তির হৃদয়ে মানবতা রয়েছে, তার মধ্যে এই চিন্তাভাবনা সবসময় থাকে, আমি যে কষ্ট যন্ত্রণা ভোগ করেছি তা আর কেউ যেন ভোগ না করে, আর আমি যে সুখ ভোগ করেছি তা সবাই যেন পায়। জীবন অনেক কিছু শেখায়, কখনো কাঁদায় কখনো হাসায়, তাই নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করে লাভ নেই, কারণ অন্ধকারে তোমার ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়। যদি তোমাকে কেউ সত্যিকারের ভালোবাসে, তবে সে তোমাকে সময় দেবে, যে কোনো পরিস্থিতিতে তোমায় সমর্থন করবে, কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায়, চোখের জল নয়। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কেবল লোহার নিজের মরিচাই তাকে ধ্বংস করতে পারে। সেই রকমই একজন মানুষকে অন্য কেউ নয়, নিজের চিন্তাই ধ্বংস করতে পারে। মনে তাই ভালো চিন্তা ভাবনা রাখো, অবশ্যই ভালো হবে। মানুষ মরণশীল হলেও আত্মা অমর, আত্মাকে জল ভেজাতে পারে না, বায়ু তাকে শুকাতে পারে না, কোনো প্রকার অস্ত্র তাকে কাটতে পারে না, এমনকি অগ্নিও তাকে জ্বালাতে পারে না। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করে না, যারা জীবিত তাদের জন্য শোক করে না, কারণ জ্ঞানী ব্যক্তি জানে যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সেও একদিন মারা যাবে। মানুষের উচিত ফল বা পরিণামের চিন্তা না করে কর্ম করে যাওয়া, সব সময় ভালো কর্ম করার চেষ্টা করা উচিত, তারপর তার ফল যাই হোক না কেন সে নিয়ে চিন্তার প্রয়োজন নেই। তুমি যা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই দুঃখের কারণ হবে, কারণ পরিবর্তনই সংসারের নিয়ম। এক মুহূর্তে তুমি কোটি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো, আবার তেমনি এক মুহূর্তে সব হারিয়েও ফেলতে পারো। আমি সবে শুরু, সবের শেষও, সব কিছু শুরুর আগেও আমি ছিলাম, আবার সব শেষের পরও আমি থাকব। সব কিছুর মধ্যে আমি, আমার মধ্যেই সব কিছু, পৃথিবী সূর্য চন্দ্র মাটি বায়ু জল সব আমি বানিয়েছি, আবার ভগবান শয়তান রাক্ষস অসুর ও মানুষ তাও আমিই বানিয়েছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর, এই পৃথিবীর মধুর সুগন্ধ আমি, আমি অগ্নির উষ্ণতা, আমি সমস্ত জীবিত প্রাণীর জীবন, আমি সবার পালনকর্তা, আবার আমি সবার বিনাশকর্তা। পৃথিবীর সমস্ত প্রাণীদের আমি জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। যখন পৃথিবীতে অধর্ম ও পাপ বৃদ্ধি পাবে, তখন তা ধ্বংস করে ধর্মকে স্থাপন করার জন্য যুগে যুগে আমি পৃথিবীতে অবতরণ করব। ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু, নরকের পথে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে যায়, এবং ক্রোধের বশে বেশিরভাগ সময় নিজের ও অন্যের ক্ষতি করে ফেলে। মানুষকে সব সময় রাগ থেকে দূরে থাকা উচিত, যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করতেই হবে। যে মনকে বশ করে ফেলেছে, সে প্রতি মুহূর্তে মনে উৎপন্ন বেকার চিন্তা ভাবনা থেকে মুক্তি পেয়ে গেছে এবং নিজের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে গেছে। যদি মনকে বশে না আনতে পারো, তাহলে সারা পৃথিবীতে সেই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সন্দেহবাতিক মানুষ কখনো শান্তি পায় না, অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি নষ্ট হয়ে যায়,
তাই সন্দেহ করা থেকে দূরে থাকো, না হলে ভ্রমের বশে নিজের ভালো সম্পর্কগুলো নষ্ট করে ফেলবে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। কে কী করছে, কেন করছে, কীভাবে করছে, এই প্রকার চিন্তা ভাবনা থেকে যত দূরে থাকবে ততই তুমি খুশি থাকবে। জীবনে আমরা কতটা ঠিক ও কতটা ভুল তা শুধুমাত্র দুজনই জানে। এক হলো পরমাত্মা, দ্বিতীয় আমাদের অন্তরাত্মা। যে মানুষের ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না তার মধ্যে জ্ঞানের অভাব থাকে, আর সেই ধরনের মানুষ জীবনে কখনো আনন্দ ও সফলতা পেতে পারে না। মায়া হলো বিনাশের অন্যতম কারণ। মানুষের দুঃখেরও প্রধান কারণ হলো এই মায়া। যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায়। দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়, আর সময় সবারই বদলায়। তাই তুমি শুধু নিজের কর্ম করে যাও। যার মধ্যে দয়া আছে, যাদের মন ভালো, অন্যের কষ্ট বুঝতে পারে, তাদের আর জন্মগ্রহণ করতে হয়। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করবে না, কারণ একমাত্র আমি জানি তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ঋণ শোধ করছো। যে ব্যক্তি ভাগবত গীতা পড়ে এবং বাস্তবে তার ব্যবহার করতে পারে, তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। দমকা হাওয়া যেমন নৌকাকে পথভ্রষ্ট করে দেয়, ঠিক তেমনই মানুষের কামনা বাসনা মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। যে মানুষ সুখ ও দুঃখে এবং সম্মান ও অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে, সেই মানুষ জগৎ জিতে নেয় এবং আমার অত্যন্ত প্রিয় পাত্র হয়।